আজকের ভিডিওতে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। এটা হয়তো অনেকে আমরা কম্পিউটার ইউজ করতে যে আমরা ফেস করছি, বিশেষ করে যারা উইন্ডোজ ইউজার, যে আমরা যদি ওই মাইক্রোসফট উইন্ডোজের অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল নামাইতে যাই নেট থেকে আর কি, মানে অরিজিনাল যে আইএসও ফাইলটা মাইক্রোসফটের সাইট থেকে, সেক্ষেত্রে যদি আমি ডিরেক্ট মাইক্রোসফটের সাইটে ঢুকে আইএসও ফাইল নামাইতে যাই, দেখা যায় যে আইএসও ফাইলটা ওখান থেকে আমরা ডাউনলোড করতে পারি না, বরং আমাদেরকে মিডিয়া ক্রিয়েশন টুল বা হচ্ছে আপগ্রেড অ্যাসিস্ট্যান্ট এইরকম সফটওয়্যারের মাধ্যমে আইএসও ফাইলটা নামাইতে হয়। তো আজকে আমরা দেখব যে কীভাবে যে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে অরিজিনাল আইএসও ফাইলটা নামানো যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে উইন্ডোজ ডিভাইসের মাধ্যমে এটা করতে পারবো না, এই জন্য আমি একটা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করতেছি এটা ডাউনলোড করার জন্য। আমরা উইন্ডোজ ছাড়া যে কোনো ডিভাইস, যেমন হচ্ছে এটা হতে পারে লিনাক্স, অ্যান্ড্রয়েড বা ম্যাক ওএস বা আইওএস, এইরকম যে কোনো ডিভাইস দিয়ে আমরা এই আইএসওটা ফাইলটা নামাইতে পারবো, কিন্তু উইন্ডোজ থেকে শুধুমাত্র এটা করা যাবে না। এটা কারণ মাইক্রোসফট ধরেই নেয় যে উইন্ডোজ থেকে, মানে অন্য অপারেটিং সিস্টেম থেকে আমরা হচ্ছে উইন্ডোজে হয়তো আসবো, সেই জন্যে হয়তো এটা ডাউনলোড করতে পারবো, এরকম কিন্তু একটা কারণ হতে পারে, আমি সঠিক জানি না। তবে যাই হোক, আমি এখান থেকে আমি ডাউনলোড করতেছি উইন্ডোজ, ধরে যে ইলেভেনই নামাবো, ইলেভেন আইএসও ডাউনলোড। আর আমি ইউসি ব্রাউজার ইউজ করতেছি কারণ এটাতে পজ অ্যান্ড রিজিউম সাপোর্ট করে, স্পিডটাও মোটামুটি ভালো পাওয়া যায়। আপনার পছন্দ মতো আপনারা ব্রাউজার ইউজ করতে পারেন। তবে ক্রোম আমি ইউজ করি না, একটু ভেজাল লাগে এই ক্ষেত্রে, মানে ডাউনলোডের ক্ষেত্রে, এরকম বড়ো ফাইল ডাউনলোডের ক্ষেত্রে। আমার কাছে এখানে অনেক কিছু আছে, ক্রিয়েট মিডিয়া ক্রিয়েশন টুল হাবি যাবি, তারপরে যে উইন্ডোজ ইলেভেন ডিস্ক আইএসও ডাউনলোড, এখান থেকে উইন্ডোজ ইলেভেন মাল্টি এডিশন, তারপরে ডাউনলোড, একটু দাঁড়ান, এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করতে দেবে। নর্মালি আমরা ইংলিশ ইন্টারন্যাশনাল চুজ করবো, ল্যাঙ্গুয়েজটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাজে আসে আসলে, তো এটা আজকে আলোচনার বিষয় না। সিলেক্ট করার পরে 64 বিট আমরা নামাবো, উইন্ডোজ ইলেভেন 32 বিট নামানোর অপশন নাই, 64 বিটই আমাদেরকে নামাতে হবে। তো 64 বিট আমরা যদি ক্লিক করি, এখানে 64 বিট ডাউনলোডের অপশন চলে আসলো এখানে, আর ডাউনলোডটা হচ্ছে অ্যাকচুয়ালি। আমরা যদি দেখি এই যে ডাউনলোড হচ্ছে, তো এখন আবার এটা আমরা পজ করে দিলাম, তো ব্যাক করি। একইভাবে আমরা উইন্ডোজ ইলেভেনও কিন্তু নামাইতে পারবো, উইন্ডোজ 10ও নামাইতে পারবো, উইন্ডোজ 10 আইএসও ডাউনলোড। ওকে, তো এখানে গেলে আমরা উইন্ডোজ 10 আইএসও এইভাবে একই প্রসেসে ডাউনলোড করতে পারবো। আচ্ছা, আমার কি ডাউনলোডটা পজ হয়নি, সরি, এত তো টাইম লাগার কথা না, কই যাচ্ছি আমি, এটা ব্যাক। আচ্ছা, আমি একটু ডাউনলোডসে দেখি, হ্যাঁ পজ হয়েই আছে, তো সমস্যা কি? উইন্ডোজ 10 যে নভেম্বর আপডেট চলে আসছে, এটা এটা যদি আমি এখান থেকে সিলেক্ট করি উইন্ডোজ 10 মাল্টি আইএসও, ওকে কনফার্ম যদি করি, একটু টাইম নেবে। তারপরে একইভাবে এইখানে হচ্ছে সিলেক্ট প্রোডাক্ট হচ্ছে যে ইংলিশ ইন্টারন্যাশনাল, ওকে কনফার্ম। এই দেখেন, এখানে 32-64 বিট যে কোনো একটা নামাইতে পারবেন, যেমন আমি 32টা দিলাম, এখন দেখবেন যে উইন্ডোজ 10 32 বিটের ডাউনলোড হওয়া শুরু করবে। এইভাবে আমরা উইন্ডোজ ডিভাইস বা অন্য যে কোনো ডিভাইস থেকে উইন্ডোজ যে আইএসও ফাইলটা আছে সেটা ডিরেক্টলি ডাউনলোড করতে পারবো। ইভেন এটা ডাউনলোড করার পর এটা পিসিতে কপি করে নিয়ে আমরা সেখান থেকে হচ্ছে কী বলবো ওটাকে, যে বুটেবল করার জন্য যে সফটওয়্যারগুলো পাওয়া যায়, যেমন রুফুস, ওইটার মাধ্যমে একটা পেন ড্রাইভে বুটেবল করে নিয়ে সেখান থেকে আমরা উইন্ডোজ সেট আপ দেওয়ার পর্যায়ে নিয়ে যেতে পারবো। আর এখানে অরিজিনাল উইন্ডোজই পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে বাজার থেকে আমাদের ডিভিডি কেনার দরকার নাই, ডিভিডিগুলো তো পাইরেটেড থাকে, কিন্তু এখানে আমরা অরিজিনাল উইন্ডোজটাই পেয়ে যাবো।